আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সকালে ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকে দেখেন কি সুন্দর রোদ, সোনালি রোদ। শীতরাঙের দুই দিনে যে ঘূর্ণিঝড় ছিল সেই ঘূর্ণিঝড়ে অনেক রকম সমস্যা দেখা দিয়েছিল বাংলাদেশে। রোদ ছিল না, ইভেন কালকে সূর্যগ্রহণ ছিল, সম্ভবত একেবারে রোদ ছিল না। তা আজকে একদম ঝকঝকে রোদ, ভালো লাগতেছে না? একদম ভালো লাগতেছে। তো দেখেন কি পরিমাণে রোদ, আমি এই সকালে মিষ্টি রোদে উঠেছি, ব্রাশ করেছি, ফ্রেশ হয়েছি, তারপরে এই রোদে চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। চলেন যাই, নাস্তা করব, তারপরে আজকে একটু বাহিরে যাব, একটু বাহিরে কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেটা নিতে হবে, মেয়েকে সাথে নিয়ে যাব, সেটাও দেখাবো, সাথে থাকেন। তো বন্ধুরা, মেয়েকে নিয়ে যাচ্ছি, একটু মেয়ের কিছু প্রোডাক্ট কিনতে হবে, আমার এলাকার একটা সুপার শপে যাচ্ছি। তো সকালবেলা নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আজকে রান্নাবান্না তেমন আমি করব না, আম্মা করবে আর আমি এসে খাবো। যাই হোক, চলেন যাই, মেয়েটা কোথায় যেতে যাচ্ছে, ক্যামেরাটা কেমন জানি বাঁকা হয়ে গিয়েছিল, ক্যামেরাটা না মোবাইলটা বাঁকা হয়ে গিয়েছিল ধরতে, সম্ভবত তার যাচ্ছি। শীতরাঙের প্রভাবে আমাদের ঢাকায় বা আমার এলাকার আশেপাশে অনেক পানি জমে গিয়েছিল রাস্তায়, সেগুলো একটু একটু করে শুকাচ্ছে, কারণ আজকে ঝকঝকে রোদ উঠেছে। কি আর করা, ঝকঝকে রোদে তো অবশ্যই রাস্তাঘাট শুকিয়ে যাবে। মেয়ে হাঁটছে আগে, আমি হাঁটছি পিছনে। তো হাঁটতেছি আর কথা বলতেছি, রাস্তার ভিডিও ধারণ করা হয়েছে, অনেক কথা দেখাবো। এখন আমি যে সুপার শপটায় যাবো, কী কী প্রোডাক্ট মেয়ে নেয় সেটাও দেখাবো। সামথিং অল্প দুইটা প্রোডাক্ট নিবে, তার জন্য যাচ্ছি। তো এই ডেলি সুপার শপটা চলে এসেছি, এখান থেকেই আমি আমার মেয়ের অনেক কসমেটিক প্রোডাক্ট, যেগুলি এই যে উইন্টার সিজন চলে এসেছে এগুলি লাগে, আর বাচ্চা যেহেতু বড় হয়েছে, মেয়ে বাবু যেহেতু, মেয়েদের অনেক প্রসাধনী আছে যেগুলি আমরা অনেকে ইউজ করি, আবার অনেকে স্কিনে শ্যুট করে না। তো আমার মেয়েটার স্কিনটা কিছুদিন যাবৎ খুব ডার্ক হয়ে গিয়েছে, মানে রুক্ষ হয়ে গিয়েছে, আর স্কিনে স্পট পড়েছে পিম্পলসের। স্কিন ডাক্তার দেখিয়েছে, এখন স্কিন ডাক্তারে যে পরামর্শ দিয়েছে সেই অনুপাতে হয়তো বা উনি কাজ করবে না, কাজ বলতে আমার মেয়ে হয়তো অ্যাপ্লাই করবে না, এজন্য সে তার মন মতো ওষুধ খাওয়ালাম। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো, ভিতর দিকে হয়তো ডাক্তার বেরিয়ে যাবে। এখানে ওর কিছু প্রোডাক্ট খুঁজতেছে, শাওয়ার জেল নেবে, তারপর হচ্ছে একটা সফট ক্রিম নেবে, একটু উইন্টার এসে পড়েছে, হালকা হালকা ঠান্ডা না এখন। ভ্যাজলিনের চেয়েছিলাম, ভ্যাজলিনের একটা লোশন নেওয়ার জন্য, ভ্যাজলিন নেওয়ার জন্য। তো এখন এখানে দেখি ভ্যাজলিনের নতুন প্রোডাক্ট আসেনি, তো ভাবছি নেক্সট উইকে নতুন প্রোডাক্ট নিবো যদি হাতে টাকা হয় তখন। আর এখন যেটা নিত্য প্রয়োজন এখন ওরটা বিশেষ প্রয়োজন, কারণ হচ্ছে ওর শাওয়ার জেল লাগবে, ওটা ওই সেলসম্যান আপুটা নামিয়ে দিচ্ছে, দেখাচ্ছি আর কি। তো বাচ্চাদের বলতে কি, আমার মেয়েটা টিনেজার, বয়স এখন কৈশোরে, তো এখন তো প্রোডাক্ট লাগেই ইউজ করার জন্য, অনেক কিছুই প্রয়োজন। মেয়েদের প্রসাধনীর শেষ নেই, পা থেকে মাথার চুল পর্যন্ত অনেক প্রসাধনী আছে, সব কিছু কিন্তু আমাদের স্কিনের সাথে শ্যুট করে না সবার। তো আমার মেয়ে যেটা শ্যুট করে সেটা এসে নেওয়ার জন্য এসেছে। তো দেখতেছি অনেক হাতাহাতি ঘাটাঘাটি, অনেক কথা জিজ্ঞেসও করলাম, এই দুইটা প্রোডাক্টই নিব, বেশি কিছু নেওয়ার ইচ্ছা নাই। আর যেটা বললাম আর কি, যে উইন্টার এসে পড়েছে, শীত যেহেতু এসে পড়েছে, মেয়ের যে প্রোডাক্টটা খুব প্রয়োজন সেটাই নিচ্ছি। তো হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দিক দিয়ে নুডলসের বাই ওয়ান গেট ওয়ান দিয়েছে, গেট ফ্রি, বাই ওয়ান গেট ফ্রি। তো নুডলস আজকে নিব না, হাতের অবস্থা ওরকম ভালো নেই, তো এখন আর নিব না, পরে নেক্সট উইক বলতে সামনে যদি হাতে টাকা হয় তখন এগুলি নিব। আর ওর যে দুইটা প্রোডাক্ট পছন্দ হয় সে দুইটা প্রোডাক্টই নিব। এখানে এত ঘাটাঘাটির পরও ও যে প্রোডাক্টটা নিবে, যে ব্র্যান্ডের প্রোডাক্টটা নিবে সেটা খুঁজে পাচ্ছে না। তো আমি বললাম একটু ভালো করে খুঁজে দেখো, পাবা ইনশাল্লাহ। তো ওই আপুটাও দেখতেছে, আমি এই অলিভ অয়েলটা নিবো ভাবতেছি, সামনে নেক্সট উইকে যদি আসি এই অলিভ অয়েলটা নিবো, আমার প্রয়োজন আমন্ডের এই অলিভ অয়েল।
এই যে দুই তিনটা প্রোডাক্ট নিল, দুইটা প্রোডাক্ট এখান থেকে নিল, আরেকটা সুপার শপে গিয়েছিলাম সেটা থেকে ওই শাওয়ার জেলটা ওইটাই পাইনি, এটা অন্য একটা দোকান থেকে এনেছি সুপার শপ থেকে। তো এই কয়েকটা প্রোডাক্ট আনলাম, আর মেয়ের যেটা লাগবে সেটা এনে দিলাম। পন্ডসের একটা প্রোডাক্ট আনলাম, লাক্সের একটা শাওয়ার জেল, আর নিভিয়ার একটা স্কিনে ক্রিম, এই দুটো জিনিস ওর দরকার এনেছি। এখন আবার আমি নিচে চলে যাচ্ছি লিফটটা ওপেন করে, কারণ হচ্ছে নিচে আমার একটা পার্সেল আসার কথা, দুই তিন দিন যাবত চিত্রাঙ্গের জন্য আসতে পারেনি। তো এই যে পার্সেল মামা চলে এসেছে পার্সেল দেওয়ার জন্য, ডেলিভারি মামা, তোনাকে হাতে টাকা ধরিয়ে দিলাম, উনি টাকা গুনতেছে। আর আমি দুইটা ড্রেস নিয়েছি, দুইটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল একটা পেজ থেকে, এই পেজ থেকে আমি প্রায় ড্রেস নিই, তো খুব পছন্দ হয়েছে পেজ থেকে দুইটা ড্রেস নিয়েছি। সবাই দেখেন আমার ড্রেস দুইটা কেমন হলো। আর রেগুলার যে কথাগুলি বলি, যদি আমার ভিডিওর কোনো অংশ কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওতে যদি কোনো আপু নতুন এসে থাকেন বা কেউ নতুন এসে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।